জীবনের পথ চলাটা কখনোই সবার জন্য সরল হয় না। চলতে চলতে পথে নানা রকমের বাধা বিঘ্ন পেরিয়েই জীবনে সাফল্য পায় অনেকে। তার মানে পরিশ্রম ও নানা রকমের ত্যাগের বিনিময়ে ছোট্ট এক গ্রাম থেকে আসা মেয়ে হয়ে উঠেছে আজকের বড় পর্দার প্রতিষ্ঠিত অভিনেত্রী। বলছি এ সময়ের বলি তারকা দিশা পাটানির কথা। 1992 সালে 13 জুন উত্তরপ্রদেশের বরেলি শহরে দিশার জন্ম। সেখানে বড় হলেও দিশার চোখে মুখে ছিল উচ্চাকাঙ্ক্ষা, আর তাই তো অভিনয়ের স্বপ্ন পূরণ করতে পড়াশোনা ছেড়ে মাত্র 500 রুপি নিয়ে মুম্বাই আসেন এই অভিনেত্রী। 2013 সালে ইন্দোরে আয়োজিত ফেমিনা মিস ইন্ডিয়ার প্রতিযোগিতায় রানার্স আপ হন দিশা। তারপর মডেলিং দিয়েই ক্যারিয়ারের শুরু। 2015 সালে পুরী জগন্নাথ পরিচালিত তেলেগু ছবি লোফার দিয়ে ক্যারিয়ার শুরু করেন। 2016 সালে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরির হাত ধরে বলিউডে অভিষেক হয় দিশার। ছবিতে তার চরিত্রটি ছোট হলেও নজর কাড়েন তিনি। এরপর বাগি 2 দিয়েই মাতিয়ে চলেছেন বলিউড। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। তবে আজকের এই সাফল্য দিশার একদিনেই আসেনি। মুম্বাই এসে একা একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন, কাজ করে নিজের খরচ জুগিয়েছেন, কিন্তু কখনো পরিবারের কাছ থেকে সাহায্য চাননি। সে সময় টিভি বিজ্ঞাপনের জন্য প্রচুর অডিশন দিয়েছেন, তবে মাথায় তখন প্রতি মুহূর্তে ঘুরত কিভাবে বাড়ি ভাড়া দেবেন। ক্যারিয়ারের শুরুর দিকে তার জীবনটা বৃত্তের মতো ছিল, কোনো বন্ধু ছিল না, তাই কাজ, বাড়ি এবং ঘুমই ছিল জীবন। অথচ সে 500 রুপি নিয়ে মুম্বাই আসা দিশাই এখন 5 কোটি রুপির ফ্ল্যাটে থাকেন। টাইগার শ্রফ ও দিশা পাটানিকে নিয়ে বলিউড এখন বেশ চরম। তাদের প্রেম বলিউডে ওপেন সিক্রেট। তারা একসঙ্গে নাচ শেখেন, জিমে যান, এমনকি একসঙ্গে রাতের খাবারও খান। শুধু প্রেম করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে দুজনেই দেন মুখস্থ উত্তর, আমরা খুবই ভালো বন্ধু। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।